আলোচিত দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আর সিলেটে নির্বাচিত হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মেয়ররা জানিয়েছেন, পরিচ্ছন্ন এবং আধুনিক নগরী গড়তে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন তারা। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটন ও সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের তথ্য ছবিতে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। রাজশাহী সিটি কর্পোরেশনে 1,59,797 ভোট পেয়ে তৃতীয় দফা নগরপিতা নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ভোট বর্জনের ঘোষণা দিলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মুর্শিদ আলম পেয়েছেন 13,393 ভোট। আর সিলেটে 1,19,991 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল পান 50,862 ভোট। এদিকে নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন নতুন দুই মেয়র। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা প্রতিশ্রুতি দেন সবাইকে সাথে নিয়ে আধুনিক ও স্মার্ট নগরী গড়ার। এর আগে 2008 এবং 2018 সালে রাজশাহীর মেয়র নির্বাচিত হয়েছিলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা।